আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এই যে হচ্ছে প্রেস্টিজ ব্র্যান্ডের একটি রাইস কুকার। এটা হলো অ্যানালগ ক্লক অথবা লক সিস্টেম যাকে বলি আমরা। এটা 1.8 একটি রাইস কুকার। এটা হচ্ছে মেড ইন চায়না। আপনারা এই যে রাইস কুকারটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই রাইস কুকারটা হচ্ছে 1 কেজি চাউলের ভাত পাকানো যাবে। আর এটা সম্পূর্ণ কালার, সুন্দর ফিনিশিং কালার, মরিচা ধরার কোনো সম্ভাবনা নেই। এই তলাটা হচ্ছে প্লাস্টিকের, যার কারণে মরিচা ধরবে না কখনো। এটাও কিন্তু প্লাস্টিক কাভার, যত হিটই হোক এটা কিন্তু গলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এর ভিতরে রইল হচ্ছে, দেখেন, এই হচ্ছে একটা ননস্টিক পাতিল যেখানে ভাত লেগে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। অটোমেটিক রাইস কুকার, আপনি যতটুকু চাউল দেবেন তার দ্বিগুণ পানি দেবেন। অর্থাৎ যদি আপনি 1 পট চাউল দেন তাহলে আপনি 2 পট পানি দেবেন। যেমন এখানে আমরা কিন্তু পট দিয়ে দিয়েছি, আবার একটা প্লাস্টিকের চামচও দিয়েছি, যেটা আপনি এই ননস্টিক ইউজ করলে এই ননস্টিক কখনো নষ্ট হবে না। অতএব যদি আপনি বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে চান, বা আপনি হয়তো চিন্তা করছেন যে সকালে উঠে পড়ছেন, সকালে ভাতটা বসিয়ে দিবেন, শুধু জাস্ট চাউলটা ধুয়ে বসিয়ে লাইন দিয়ে দিবেন, ভাতটা অটোমেটিক হয়ে, ভাতটা যখন হয়ে যাবে অটোমেটিকই এই রাইস কুকারটা বন্ধ হয়ে যাবে। অতএব বাড়তি কোনো ঝামেলা নেই, বা ভাতটা লেগে যাওয়া বা পুড়ে যাওয়ারও কোনো সুযোগ নেই। তাছাড়া এই রাইস কুকারটা আমাদের প্রায় 5 বছর সার্ভিস গ্যারান্টি রয়েছে। অতএব আপনি নিঃসন্দেহে এই সুন্দর রাইস কুকারটা সংগ্রহ করতে পারেন। এর সঙ্গে একটা এক্সট্রা স্টিম করার জন্য একটা জালি দেওয়া আছে, যেখানে আপনি রান্নার সময় এখানে যে কোনো সবজি কেটে ছোটো করে বসিয়ে দিলে ভাতের সঙ্গে সঙ্গে এগুলো সিদ্ধ হয়ে যাবে। অর্থাৎ আলাদাভাবে সিদ্ধ করার কোনো দরকার নাই। আরেকটি কথা আপনাদেরকে বলি, আপনার বাসায় যদি হঠাৎ করে গ্যাস না থাকে তাহলে আপনি এখানে ভাত রান্না করার পর ভাতটা অন্য পাত্রে রেখে এটা পরিষ্কার করে আবার এতে আপনি তরকারিও রান্না করতে পারবেন। অর্থাৎ তরকারি রান্নার ক্ষেত্রে হবে কি, এটা অটোমেটিক কাজ করবে না, যেহেতু এটার মধ্যেও পানি থাকবে। যতক্ষণ এই পাতিলে পানি থাকবে ততক্ষণ কিন্তু আপনার রাইস কুকারটা অটোমেটিক কাজ করবে না, অর্থাৎ বন্ধ হবে না। সেই ক্ষেত্রে কি হবে, আপনি তরকারি বসিয়ে, নাড়াচাড়া দিয়ে, মাছ ভেজে, মাংস কষিয়ে, যেভাবে খুশি আপনি কিন্তু এটা রান্না করতে পারবেন বা ইউজ করতে পারবেন। অর্থাৎ এটা আপনি, আরেকটা ব্যাপার হলো যে যদি ভুলক্রমে এই ভাত রান্নার সময় যদি পানি একবার বেশি যায় তাহলে সেটা মার হয়ে এই যে সাইডে একটা কভার আছে দেখেন, এই কভার ভিতর জমা হয়ে যাবে। অর্থাৎ বাড়তির চিন্তা করার কোনো কারণ নাই যে হাইরে 1 পট পানি বেশি হয়ে গেছে, ভাত নরম হয়ে যাবে, এরকম কোনো চিন্তার কোনো কারণ নাই। আবার যদি পানি 1 পট কম হয়, ভাত যদি একটু শক্ত থাকে, কোনো অসুবিধে নাই। আপনি এই স্পুনটি ইউজ করে ভাতটা নাড়া দিয়ে আপনি ঠিক 1 কাপ বা 1.5 কাপ পরিমাণ পানি আবার দিয়ে আপনি ঢেকে দেবেন। ভাতটা আবার হয়ে গেলে, পানিটা কমে গেলে বা ভাতটা হয়ে যাবে, হয়ে গেলে ঝরঝরা বাতি পাবেন, এই ক্ষেত্রেও কোনো প্রবলেম নেই। অতএব আপনি এটা নিঃসন্দেহে কিনতে পারেন এবং ইউজ করতে পারবেন। এটা আপনার সংসার, আমার সংসার, সবার সংসার খুব প্রয়োজনীয় একটি জিনিস। হ্যাঁ, যাদের বাসা বাড়িতে গ্যাসের সমস্যা তারা কিন্তু এই রাইস কুকারটি নিতে পারেন। এটার ক্যাপাসিটি হলো 1.8 লিটার। আর ভাই বলেছে এই প্রোডাক্টটি মেড ইন চায়না থেকে প্রোডাকশন হয়েছে, আর এটার ওয়াট হলো আমরা দেখতে পাচ্ছি 650 ওয়াট, এবং থাকছে 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি। যদি কোনো সমস্যা হয় 5 বছরের মধ্যে কিন্তু আপনি এই সার্ভিসটা পাবেন, কোনো টাকা পয়সা লাগবে না। যারা শপ থেকে নেবেন তারা তো শপে এসেই আপনারা এই সার্ভিসটা নিতে পারবেন, আর যারা অনলাইনে কিনবেন যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট করলে আপনার প্রোডাক্টটি কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিবেন, প্রোডাক্টটি সার্ভিস করে আবার আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। এই প্রোডাক্টটির বিশাল একটা অফার থাকছে, এই যখন ক্যাম্পেইন চলবে এই প্রোডাক্টটির ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার, ফেসবুক পেজ, ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে এবং শপের অ্যাড্রেস দেওয়া থাকবে যারা প্রোডাক্টটি নিতে চান। আর একটা সুখবর আছে, সারা বাংলাদেশ কিন্তু এখন হোম ডেলিভারি পাচ্ছেন, কোনো অ্যাডভান্স নেওয়া হয় না, এক্সট্রা টাকা নেওয়া হয় না। আপনি প্রোডাক্টটি অর্ডার করবেন, আপনার কাছে প্রোডাক্টটি যাওয়ার পরে আপনি হাতে পেয়ে চেক করে তারপরে পেমেন্ট করবেন। আশা করি সকল তথ্য এই ভিডিওতে পেয়েছেন, যারা প্রোডাক্টটি নিতে চান অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আশা করি বুঝতে পেরেছেন, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।